আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন ব্লগ শুরু করলাম, আর ভালো আছি মোটামুটি ভাবে। মন মানসিকতা খুবই খারাপ। কালকে থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নাই। কালকে মানে গত পরশু দিন নাকি যেন একটা ভিডিও শেয়ার করছিলাম। তো মন মেজাজ যদি ভালো থাকে বা সব দিকটা ভালো লাগলে না, মানে ইয়ে হয়, ভিডিও ছাড়তে মন চায়। আমাদের যে বাড়িটা আপনাদের অনেক অনেক মানে অনেকেই চেনেন, অনেকেই আমাদের ভিডিওর মাধ্যমে দেখেন, আমাদের বলেন যে আপু আপনাদের বাড়িটা কোথায়, আপু আপনাদের ছোট্ট ছোট্ট টিনের ঘরগুলো গ্রামের বাড়ি খুব সুন্দর লাগে, যেই উঠানটায় আমরা আপনাদের সাথে অনেক মানে আনন্দ দিছি, অনেক আপনাদের দেখাই, যেখানে আমাদের আমাদের ইউটিউবিং বেড়ে ওঠা। তো সেই বাড়িটা আমাদের আর নেই, আমাদের ভুলের কারণে সেই জায়গাটা এখন আমাদের ছাড়তে হইতেছে, আমাদের বাড়িটা ভেঙে দিচ্ছে। আমার বলতে খুবই কষ্ট হচ্ছে। কালকে থেকে আমি মানে আমি কি বলবো, আমার খুবই খারাপ লাগতেছে। আমার শাশুড়ি মা বাড়িতে নাই, আমার মানে বাড়ির মানুষ কেউ বগালে নাই, শুধু দুইটা চাষি শাশুড়ি আছে। তারা এতদিন দূরে দূরে ছিল, তাদের হয়তো বা তেমন করে বাড়ির মায়া নাই, কিন্তু আমি 10 বছর ধরে এই বাড়িতে আসছি। আমার শাশুড়ি সেই তার ছোটকাল থেকে আসছে, আমাদের মায়াটা অনেক বেশি। হয়তো বা শাশুড়ি থাকলে, কাছে থাকলে শাশুড়ির কাছে মনের কথাগুলো বলতে পারতাম, ই করতে পারতাম। খুবই খারাপ লাগতেছে, প্রতিদিন এত ইফতারি বানাই আমি নিজে, আর কালকে থেকে আমার মন চাইতেছে না যে কোনো কিছু খাই। মানে একটা চিন্তা পড়ে গেলাম, টাকা পয়সা আছে এমন না যে টাকা পয়সা নাই বাড়ি করে থাকতে পারবো না, আছে। তারপরও মানে যেটা যেই জায়গাটা আসলাম, যেখান থেকে শুরু, সেই জায়গাটা যদি না থাকে কেমন লাগে বলেন? আজান পড়ে গেছে, অনেকেই আমার কথাগুলো হয়তো বা আপনারা আজান দিতে সেই সময় কথা বলাটা ঠিক হবে না, তো ভুল হলে ক্ষমা করবেন। কথা বলতে ইফতার কইরা শুয়ে রইছি, ভাবতেছিলাম যে কি থেকে কি হইল। আমরা এক বাটপাড়াই বলা যায়, কারণ আমাদের সাথে যেহেতু ছিটানি করছে তো সে তো বাটপাড়াই বলেন। কি বলবো আমি তাকে, কি কি ই দেব, সম্মান দিব তাকে, কি বলে কথা বলবো? আমাদের সাথে বাটপাড়ি করছে, দোচ্চারি করছে, আমাদের তখন টাকা নিছে, 12 লাখ টাকা নিছে যে আমাদের রাস্তার সাথে মিলাইয়া জমি দিবে। তো আমার শ্বশুর যখন দলিল লেখছে তখন আমি কাছে ছিলাম না, আমি যখন টাকা দিব তখন আমি ছিলাম। তো আমার শ্বশুরকে বলছে যে আমাদের রাস্তা সহর্দি করে আমাদের জমিন দিছে, সেই জায়গায় আমাদের রাস্তা থেকে আমাদের জমিন দেয় নাই। মানে বুঝাইছে এক, আর কাগজে লেখছে এক। তো জমিনের দলিল তো 3 বছর পরে। একটা কল আসছে, আমি একটু কলটা একটু ধরি না যে কে কল দিল, একটু দেখি, কারণ অনেক জরুরি হইতে পারে। আমার বড় ভাসুর হলো ফোন দিছে, তার সাথে কথা বললাম, সে মানে একটা কাজে বাইরে বাইরে দিছে। তো যাই হোক, যাই হোক, অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। গত আপনার 5-6 বছর ধরে হলো এই বাড়িটা নিয়ে হলো ঝামেলা চলতেছে, প্রচন্ড পরিমাণে চেষ্টা করছি যে কি করতে। আমরা এত মানে আমাদের যে জমিটা দেয় নাই, যার জমিটা মানে আমরা আমাদের আগে বাড়ি ছিল, আমরা অনেক টাকা ওদের হাত দিলাম। তো দেখা যায় তো আমাদের যদি ধরেন 8 লাখ টাকার জমি দিত, কমের পক্ষে আমাদের থেকে আপনার 20-30 লাখ টাকার সম্পদ নিয়ে যেতে পারতো। আমরা জমি অন্য খান্দা পাইছি, কিন্তু মানে আমাদের বাড়িটা ছাড়তে হইতেছে, এটাই হলো আমাদের সবচেয়ে কষ্ট। অন্য জায়গায় 20-30 লাখ টাকার জমিন আছে, ওটা যদি নিয়ে যাইতো তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের যে বাড়ি, আমাদের ঘর দুয়ারগুলো দেখছেন কত সুন্দরভাবে সাজানো, তো সেটা যেহেতু মানে থাকতেছে না। আমাদের অন্য জমি যত দামি জমি হোক, মানে ওই জমির প্রতি কোনোই নেই। আমাদের কথা হলো আমরা এই বাড়িটা আমরা মানে
মানুষ যার যার বাড়ি, গরিব হোক, স্বর্ণের ঘর হোক, বড় হোক, বড়লোক হোক, যার যারটা তো বুঝে নেই তার তার কাছে কেমন লাগে। খুবই কষ্ট লাগতেছে, আর বাদ বাকি দিনগুলো কি হবে তা জানি না। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, দোয়া করবেন যাতে কোনো না কোনো ফিলে আবার ঘুরে যেন আমাদের কাছেই চলে আসে। কালকে আমাদের বাড়িতে বিচার বইছিল, বড় বিচার, অনেক কয়েক এলাকার মানুষজন সবাই মিলা, তো সেই বিচারে রায় হইছে। রায়টা, বিচারটা আমাদের পক্ষের দিকটাই বেশি ই করা হইছে, মানে আমরা খুশি হ্যাপি বিচারে যাওয়া হইছে, কিন্তু বাড়ি ছাড়তে হইতেছে, এটাই হলো সবচেয়ে কষ্টকর। তো ঠিক আছে, ভালো থাকুন, আর ভিডিওটা একটু দেখতে থাকুন। মাথা ব্যথা করতেছে, মন ভালো না, সব দিকটা মিলাই না, মানে খুবই খারাপ লাগতেছে। এই যে আমাদের এখানে হলো রান্না বান্নার আয়োজন চলতেছে, আজকে আমরা রান্না করব হলো গরুর মাংস, আর এখানে আছে হলো মুরগি, চারটা মুরগি বেশি যাইছি, এখানে ইলিশ মাছ আছে, তো সব কিছু নিয়ে হলো। এইটা না চিকন লবণ আনতে কইছি না, মোটা লবণ আনতে কইছি, যেটা দা রান্দে মোটা লবণটা, এটা তো খাওয়ার লবণ। 5 কেজি আলু লাগে, এমন পোলট্রা আছে না, সেই পোলট্রা একটা পোলট্রা আনলে তো আম গিয়ে যায়। 5 কেজি লবণ আনলো লাগে আমাকে, ই করছে কি জানো, পেঁপে হলো আমরা ই করতে পারি না, আরে নিচে ঢুকাই নাই লাও তুমি দেখে দাও, কোপ খাই লাইছে আনতা যে খুঁজ, হট ওই নিচে ডা, ওইটা না ওইটা না, ওই যে উড়ে 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 ওটাও খুঁজবে, উড়ে পা উড়ে হিসেবে ওটাও পারো, ওই যে ওটাও পাইতে যাবে, সব এক লোক পাক লোকে। তো আমার ননদ হলো, এই তোর দেখাই না, আমার ননদ ডরাই গেছিল, আমি তো যদি দেখাই দিই, তুই কার সত্তর দেখাইবি তিনি কষ্ট। মুরগির মাংস কাটতেছে, এখানে মাছে ঈদে রাখছি, আর এখানে হলো গরু গোশ রান্না করতো, আর আজকে আমাদের রান্নাটা খুব, হ্যাঁ তাই নি আর আর বুঝাইনি না, কাকি খারাই খারাই কইতেছে বেলাল ভিডিও, আমার এই সিনি বিকাশ করে দেখেন, কাকি গরু মাংস রান্না করতেছে, কালারটা কিন্তু অসম হয়েছে না, আর সেরা রাঁধুনি আমাদের বাড়ির, খুব সুন্দর রাঁধে কাকি। একদিন এলে আমার মার চক্ষু কাটছিল, তো পরে কাকি রান্না দিছিল ঢাকা থেকে, আমার মাইজা ভাই খাইয়ে এত প্রশংসা করছে, মা ওই মা ওই রান্না অনেক সুন্দর, মা ওই কেমন রাইকে কালা মাইছি বেললাল ভাই, ঈদের দাওয়াত চলে আসেন ফ্যামিলি সহকার, সময় তো আপনি পাবেন না, আপনি তো বিজনেসম্যান, হ্যাঁ দেখি ফিডা মাছ আয়ো, হ্যাঁ বেললাল অন্ত কত ভুটতে থাকো, সেরকম আমার কনে কোনো ইয়ে হইল না, লাজ হইল না, সে পেঁপে হলো আমরা ই করতে পারি না, আরে ওই নিচে ঢুকাই নাই লাগ, তুমি দেখে দেখো কোপ খাই লাইছে,
আনতা দেখো হট ও নিচে দা ওড়ে না ওড়ে না উড়ে 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 এটা খুঁজে উড়ে পা উড়ে হড়ে ইসরে উড়াও পার ও উড়াও পাইতে যায় সব এক লোক ভাগ লোকে এই নেই পাক এই নেই খুঁজে উড়ে বুঝবি।